নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর এনভায়রনমেন্ট স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার 30টি মক প্রশ্ন নিয়ে। আর আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে আপনারা আকর্ষণীয় বিষয়টি জানতে পারবেন যেটি থাম্বনেলে আছে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন সার তৈরিতে কেঁচোর সাহায্য লাগে? এটা ছিল বন্ধুরা গেল দিনে আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা গেল দিনে যারা হোমটাক্সের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, আর যাদেরকে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে তারা তাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। এবার আমরা চলে আসছি যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি তাদের ক্ষেত্রে, তা প্রশ্নের অ্যান্সার করব। তা প্রশ্নটা ছিল যে কোন সার তৈরিতে কেঁচোর সাহায্য লাগে। তা প্রথম অপশান ছিল এ কম্পোস্ট, বি অর্গ্যানিক ম্যানিউর, সি ভার্মিক্স পোস্ট, আর ডি ছিল বায়ো ফার্টিলাইজার। তা বন্ধুরা এর সঠিক উত্তর কিন্তু অর্গ্যানিক ম্যানিউর, এটা কিন্তু এর সঠিক উত্তর। এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোনটি পেশাগত রোগ? অপশান হৃদরোগ, সিলিভেন্সিস, যক্ষা না হাঁপানি। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা এখানে এটি হচ্ছে হাঁপানি হবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, প্লেগ রোগের প্রধান বাহক হলো? অপশান মাছি, ইঁদুর, যোগ না ভাইরাস। আপনারা কিন্তু এর সঠিক উত্তর সবাই জানেন যে এর কিন্তু মেইন যে বাহক সেটা কিন্তু ইঁদুর। চলে আসছি পরবর্তীতে, জীবন অভিমুখী শিক্ষা হলো? প্রথম অপশান কারিগরি শিক্ষা, সেকেন্ড অপশান পরিবেশগত শিক্ষা, থার্ড অপশান শরীর শিক্ষা, এবং ফোর্থ অপশান হচ্ছে ডাক্তারি শিক্ষা। তা জীবন অভিমুখী শিক্ষা এটা কিন্তু কারিগরি শিক্ষা, যেটাকে স্কিল ডেভেলপমেন্ট বলে। পরবর্তী প্রশ্নে চলে আসি, প্রথম কয়লার উদ্ভব হয়েছিল কত কোটি বছর আগে? প্রথম অপশান আছে আপনাদের স্ক্রিনে 34.5 কোটি বছর আগে, তারপরটা আছে 32.5 কোটি বছর আগে, তারপরটা আছে 44.5 কোটি বছর আগে, তারপরটা আছে 20.5 কোটি বছর আগে। তাহলে এর সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে 34.5 কোটি বছর আগে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কি বলে? আপনাদের এখানে অপশন আছে এপিসেন্টার, অ্যান্টিসেন্টার, ফোকাস না এগুলির কোনোটি নয়। তা এর সঠিক উত্তর হবে এপি সেন্টার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, 2002 সালে বিশ্ব পরিবেশ সম্মেলন হয়েছিল? অপশন আছে স্টকহোম, রিও দি জেনেরিও, জোহানসবার্গ ও রামসর। এইটার সঠিক উত্তর কি হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে রিও দি জেনেরিও, এটা কিন্তু এখানে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরিবেশ দূষণের একটি বিশেষ কারণ হলো? অপশন আছে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ না জন বিস্ফোরণ। তা এর সঠিক যেটা উত্তর সেটা হবে কিন্তু বায়ু দূষণ। পরবর্তী প্রশ্ন, SPM হলো? অপশন বায়ুতে জলীয় বস্তুকণা, পরবর্তী বায়ুতে ভাসমান বস্তুকণা, পরবর্তী বায়ুতে উপস্থিত দূষিত বস্তু না উপরের সবকটি। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা বায়ুতে ভাসমান বস্তুকণা। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, ডক্টর সালিম আলী কি জন্য বিখ্যাত? অপশন এ আছে পক্ষী বিশারদ, অপশন বি পশু চিকিৎসক, অপশন সি কীটতত্ত্ববিদ না অপশন ডি হারপেটোলজিস্ট। এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা পক্ষী বিশারদ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, দি অরিজিন অফ স্পিসিস বইটি লেখককে? এ আমার আগে এটা আপনারা সবাই জানেন। অপশন আছে ল্যামার্ক, ডারউইন, নিউটন না ভিস। এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ডারউইন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, ফল অফ এ সরো বইটি কে লিখেছেন? অপশান টমাস কুক, গোপাল ভট্টাচার্য, সালিল আলী, সেলিম আলী না র্যাচেল কার্জন। এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা সেলিম আলী। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, নীরব বসন্ত বইটির রচয়িতা কে? অপশান দেওয়া আছে এখানে র্যাচেল কার্সন, অরুন্ধতী রায়, সেলিম আলী না রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা র্যাচেল কার্সন, এটা কিন্তু এর সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, পরিবেশ সম্পর্কিত বিখ্যাত 3P সূত্রটি কি? অপশান প্রিন্সিপাল অফ পলিউশন, অপশান বি পাওয়ার
প্রোডাকশন প্রাইস, অপশান সি পপুলেশন প্রভার্টি পলিউশন, আর অপশান ডি প্রিন্সিপাল অফ পপুলেশন। এখানে এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা প্রিন্সিপাল অফ পপুলেশন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ডেসিবেল দিয়ে মাপা হয় অপশান এ শব্দের তীব্রতা, অপশান বি শব্দের তীক্ষ্ণতা, অপশান সি শব্দের প্রাবল্য, অপশান ডি শব্দের গতিবেগ। তা এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা শব্দের তীব্রতা। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? অপশান এ আছে 1000 ডিগ্রি, অপশান বি আছে 5000 ডিগ্রি, অপশান সি 500 ডিগ্রি, অপশান ডি 2000 ডিগ্রি। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ভূগর্ভস্থ জলে WHO মানে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত আর্সেনিকের মাত্রা কত? অপশান এ আছে 0.01 মাইক্রোগ্রাম পার লিটার, 0.5 মাইক্রোগ্রাম পার লিটার, অপশান সি আছে 0.05 মাইক্রোগ্রাম পার লিটার, অপশান ডি আছে 1.01 মাইক্রোগ্রাম পার লিটার। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা 0.5 মাইক্রোগ্রাম পার লিটার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ইকো ট্যুরিজম কি? অপশান বস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ, অপশান বি বন্য প্রাণী থেকে আনন্দ লাভের জন্য ভ্রমণ, অপশান সি প্রকৃতি সংরক্ষণের শিক্ষার জন্য ভ্রমণ, অপশান ডি আরো নতুন ভ্রমণ কেন্দ্রের বিকাশ লাভ। এর সঠিক উত্তর কিন্তু আপনারাও জানেন, এর সঠিক উত্তর কিন্তু বস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরল, না অপশান ডি পাঞ্জাব। এর সঠিক উত্তর কিন্তু হবে বন্ধুরা কেরল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। এপিক্য আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত ছিলেন? এখানে অপশান আছে সুন্দরলাল বহুগুণা, অপশান বি আছে মেধা পাটকার, অপশান সি আছে পান্ডুরাম হেগড়ে, আর অপশান ডি আছে আন্না হাজরে। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা পান্ডুরাম হেগড়ে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। জঙ্গল আমাদের দেয় মাটি জল আর বিশুদ্ধ বাতাস, এই স্লোগান কোন আন্দোলনে উঠেছিল? অপশান আছে এ চিপকো, বি সাইলেন্ট ভ্যালি, সি নর্মদা বাঁচাও, না ডি গোর্খাল্যান্ড। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা এটা উঠেছিল চিপকো আন্দোলনে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে আমাদের দেশে কতটা ভূমি অরণ্যে আচ্ছাদিত? অপশান এ 19%, অপশান বি 14%, অপশান সি 21%, না অপশান ডি 15%। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা 14%। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। বীজ তন্তু বলা হয় ড্যাশ কে? অপশান এ চা, অপশান বি সর্ষে, অপশান সি কার্পাস, না অপশান বি অপশান ডি গম। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা কার্পাস। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। গভীর সমুদ্রের জল, সমুদ্রের মাছ মানে গভীর সমুদ্রের মাছ কোনটা আমাদের সেটা জানতে চাওয়া হয়েছে। অপশান এ আছে পমফ্রেট, অপশান বি ভেটকি, অপশান সি ইলিশ, না অপশান ডি ম্যাকারেল। এর সঠিক উত্তর কিন্তু বন্ধুরা এটা ম্যাকারেল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। মাছ চাষের ক্ষতি হচ্ছে ড্যাশ দূষণের কারণে, অপশান এ বায়ু, অপশান বি শব্দ, অপশান সি জল, না অপশান ডি মাটি। তাই এটা মোটামুটি সবাই জানেন যে মাছের ক্ষতি হয় জলের জন্যই সাধারণত হয়ে থাকে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। উপকূলীয় মাছ হলো কোনটি সেটা আমাদের বলতে হবে। অপশান এ ভেটকি, অপশান বি তোপছে, অপশান সি হাঙর, না অপশান ডি সবকটি বা সবগুলি। এখানে এর সঠিক উত্তর কিন্তু সবগুলি, এগুলো হচ্ছে উপকূলীয় মাছ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। স্বাদু জলের মাছ নয় মানে যেটি মিষ্টি জলের মাছ না সেটাকে বলেছে কোনটা, সেটা আমাদের এখানে বার করতে হবে। এখানে আপনাদের এখানে অপশান দেওয়া আছে কাতলা, মাগুর, তোপসে, না পাবদা। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা তোপসে, তোপসে কিন্তু স্বাদু জলের মাছ না। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। মিলেট বলা হয় ড্যাশ কে? অপশান এ জোয়ার, অপশান বি বাজরা, অপশান সি রাগি, না অপশান ডি উপরের সবগুলি। তাহলে মিলেট যখন, মিলেট কিন্তু এই উপরের সবগুলিকেই বলা হয়, না জোয়ার বাজরা রাগি এই তিনটে একসাথেই, বা এদের তিনটে একসাথেই মিলেটই বলা হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ নয় যেটি, না নেগেটিভ প্রশ্ন আপনারা কিন্তু লক্ষ্য করবেন, হয় কিন্তু নয় সেটা জিজ্ঞেস করেছে, যে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ নয় যেটি সেটি কিন্তু আমাদের এখানে অ্যান্সার করতে হবে। তা এর কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু বাঁশ। কেন না সুন্দরী, গরান আর গেওয়া, এটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের
উদ্ভিদ। চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলের উদ্ভিদ নয় যেটি নয় আবার সে নেগেটিভ প্রশ্ন, অপশন এ পাইন, অপশন বি ওক, অপশন সি দেওদার, আর অপশন ডি হচ্ছে চন্দন। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা চন্দন। এবার আমরা চলে আসি আগামী দিনে আপনাদের হোমটাস্কের, বা আজকের যেটা হোমটাস্ক সেই হোমটাস্কের প্রশ্ন যেটা আগামী দিনকে আপনাদের অ্যান্সার দেওয়া হবে ঠিক এই সময় এই ক্লাসেই। তা আগামী দিনে বা আজকের আপনাদের হোমটাস্কের প্রশ্ন একটু খাতায় লিখে নেন, সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন বেঞ্চ গঠিত হয় কবে? অপশান এ 1986 সালে, অপশান বি 1999 সালে, অপশান সি 1981 সালে, না অপশান ডি 1990 সালে। আবার আমি আপনাদের আজকের যে হোমটাস্কের প্রশ্ন সেই হোমটাস্কের প্রশ্নটা আবার বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশে গ্রিন বেঞ্চ গঠিত হয় কবে? এর অপশান এ 1986 সালে, অপশান বি 1999 সালে, অপশান সি 1981 সালে, না অপশান ডি 1990 সালে। আপনারা চট করে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তরটা পোস্ট করুন, আমরা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে অ্যাওয়ার্ড দেব এবং আপনারা আগামীকালকে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটি পেয়ে যাবেন। এবার চলুন চট করে দেখে নেওয়া যাক রিভিউ প্ল্যানে আমরা আপনাদেরকে আজকে কি কি শেখালাম। তো চলুন একটু মন দিন, আমরা প্রথম প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন থেকে, প্রথম প্রশ্ন, কোন সার তৈরিতে কেঁচোর সাহায্য লাগে? এর সঠিক উত্তর অর্গানিক ম্যানিওর, অর্গ্যানিক ম্যানিওর এর সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোনটি পেশাগত রোগ? এর সঠিক উত্তর হচ্ছে হাঁপানি। পরবর্তী, প্লেগ রোগের প্রধান বাহক হলো? এর সঠিক উত্তর ইঁদুর। পরবর্তী, জীবন অভিমুখী শিক্ষা হলো? এটা হচ্ছে কারিগরি শিক্ষা। পরবর্তী, প্রথম কয়লার উদ্ভব হয়েছিল কত কোটি বছর আগে? এর সঠিক উত্তর 34.5 বছর আগে, 5 কোটি বছর আগে। পরবর্তী, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কি বলে? এর সঠিক উত্তর এপি সেন্টার। পরবর্তী, 2002 সালে বিশ্ব পরিবেশ সম্মেলন হয়েছিল, সেটি হচ্ছে রিও দি জেনেরিও শহরে। চলে আসছি পরবর্তী, পরিবেশ দূষণের একটি বিশেষ কারণ হলো? এর সঠিক উত্তর হবে বায়ু দূষণ। পরবর্তী, SPM হলো বায়ুতে ভাসমান বস্তু কণা। পরবর্তী, ডক্টর সেলিম আলী কি জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর হচ্ছে পক্ষী বিশারদ। পরবর্তী, দি অরিজিনাল ফিসিস বইটির লেখককে? এর সঠিক উত্তর হচ্ছে ডারউইন। পরবর্তী, ফলো অফ এ সর বইটি কে লিখেছেন? এটি সঠিক উত্তর হচ্ছে সেলিম আলী। পরবর্তী, নীরব বসন্ত বইটির রচয়িতা কে? এর সঠিক উত্তর হচ্ছে র্যাচেল কার্জন। পরবর্তী, পরিবেশ সম্পর্কিত বিখ্যাত 3P সূত্রটি কি? এর সঠিক উত্তর হচ্ছে প্রিন্সিপাল অফ পপুলেশন। পরবর্তী, ডেসিবেল দিয়ে মাপা হয় শব্দের তীব্রতা। পরবর্তী, পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? এর সঠিক উত্তর হচ্ছে 5000 ডিগ্রি। পরবর্তী, ভূগর্ভস্থ জলে WHO অনুমোদিত আর্সেনিক এর মাত্রা কত? এর সঠিক উত্তর হচ্ছে 0.5 মাইক্রোগ্রাম/লিটার। পরবর্তী, ইকো ট্যুরিজম কি? এর সঠিক উত্তর হচ্ছে বস্তু সংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ। পরবর্তী, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে কেরালা। পরবর্তী, এপিক্য আন্দোলনের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে পাণ্ডুরাম হেঙ্গড়ে। পরবর্তী, জঙ্গল আমাদের দেয় মাটি জল আর বিশুদ্ধ বাতাস, এই স্লোগান কোন আন্দোলনে উঠেছিল? এর সঠিক উত্তর হচ্ছে চিপকো। পরবর্তী, বর্তমানে আমাদের দেশে কতটা ভূমি অরণ্যে আচ্ছাদিত? এর সঠিক উত্তর হচ্ছে 14%। পরবর্তী, বীজতন্তু বলা হয় ড্যাশকে? এর সঠিক উত্তর হচ্ছে কার্পাস। পরবর্তী, গভীর সমুদ্রের মাছ? এর সঠিক উত্তর হচ্ছে ম্যাকারেল। পরবর্তী, মাছ চাষে ক্ষতি হচ্ছে, এটি হচ্ছে জলের জন্য। পরবর্তী, উপকূলীয় মাছ হলো? সেটি হচ্ছে এই উপরের সবগুলি, মানে ভেটকি, তোপসে, আঙুর, এর সবগুলি। পরবর্তী, স্বাদু জলের মাছ নয় যেটি, না সেটা, সেটি হচ্ছে তোপসে। পরবর্তী, মিলেট বলা হয় কাকে, না জোয়ার বাজারের আগে তিন থেকেই। পরবর্তী, ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ নয় সেটি হচ্ছে বাঁশ। চলে আসছি পরবর্তী, হিমালয় পার্বত্য অঞ্চলের উদ্ভিদ নয় সেটি হচ্ছে চন্দন। এইবার আমরা চলে আসি আপনাদের যে ইম্পর্টেন্ট টপিক সেই টপিকটার উপর, আপনাদের যেটা করলে আপনাদের যে পরীক্ষায় আসন্ন পরীক্ষায় 5 নম্বর পাকা হবে, সেই 5 নম্বর কোন কোন টপিকের উপর আসবে, আপনারা পড়বেন যে কোন কোন টপিক, যে টপিকগুলোকে আপনারা বাদ দিলে চলবে না, তা সেই টপিক সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম টপিকটা হবে ফুল ফর্ম। আপনারা যত ফুল ফর্ম আছে আপনারা কালেকশন করা হোক বা আপনাদের কাছে যেটা সংরক্ষণ করা আছে সেগুলো যা আছে আপনারা ফুল ফর্মগুলো পড়ে নেন। অন্তত এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ক্ষেত্রে ফুল ফর্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু আপনারা 1 নম্বর কমন পাচ্ছেন। সেকেন্ড আছে ডেট, মানে
কোন ডেটে কি হচ্ছে, মানে যদি বিশ্ব সাক্ষরতা দিবস বা বিশ্ব জল দিবস, এই দিবস, এই দিবস থেকে কিন্তু আপনারা এক নম্বর পাচ্ছেন। পরবর্তী আছে কোন একটা আন্দোলন অনুষ্ঠান বা প্রোগ্রাম কবে সংগঠিত হয়েছিল সেই ব্যাপারটা, যেমন ধরুন চিপকো আন্দোলন কবে হয়েছিল, এখান থেকে আপনারা একটা কোশ্চেন পাবেন। আর একটা কোশ্চেন আছে অভাবজনিত সমস্যা, মানে ভিটামিন এবং মিনারেলস এর অভাবে কি, মানে কোন খনিজ পদার্থের অভাবে কি হয় বা কোন ভিটামিন অভাবে কি হয় বা অভাবজনিত সমস্যা, এখান থেকে আপনারা একটা কোশ্চেন পাচ্ছেন। ও আরেকটা হচ্ছে সাল, যেমন ধরুন বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠিত হওয়ার সালটা আপনাকে উল্লেখ করতে হবে। তা এই হলো টোটাল আপনাদের 5টা পাকাপাকি, আপনারা এখান থেকে 5 নম্বর কালেক্ট করছেন। এই 5 নম্বর থেকে আপনাদের যেন মিস না হয়, আর এই 5টা টপিক কিন্তু আপনারা ঝেড়ে মুখস্ত করে ফেলেন, এখান থেকে আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন 5 নম্বর। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।